সুপার এক্সাইটেড, আর এক্সাইটমেন্টটা ধরে রাখা যাচ্ছে না। আসলে অনেক কিছু আপস অ্যান্ড ডাউনস, অনেক রাত জাগা, তারপরে গিয়ে এই মোমেন্টটা এসছে আমাদের কাছে, এটাই অনেক ব্যাপার। আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ, মন তোমাকে ছুঁয়ে দিলাম, বুকের বোতাম হারানো খাম, আজ কেন যে খুঁজে পেলাম। মা তো হওয়াটা মানে বিশাল বড় একটা ব্যাপার, এবং এখন যেটা হয়, প্রথম 3 মাস অতটা একটু ডিপ্রেস ছিলাম যে কী করে কী হবে, সবটা কীভাবে চলবে, কিন্তু এখন আস্তে আস্তে যখন ভেতরে মুভমেন্টটা হয় আর আস্তে আস্তে দিনগুলো যত এগোচ্ছে, সামনে একটা ছোট্ট একটা মানুষকে দেখবো, এটা একটা অন্যরকম অনুভূতি। মা হওয়ার মানে ফিলিংসটা অন্যরকম। এটা 7 মাসের 7, আর মাত্র 2 মাস বাকি, পুজো সামনে, আর মাত্র 9টা দিন বাকি। নো ম্যাটার হোয়াট উইল হ্যাপেন, আই এম ইন এনি সিচুয়েশন উইথ ইউ। আর গুড নিউজ হওয়ার জন্য জাস্ট ওয়েট করছি। Time is here. Time is now.